আপু একটা মিনিট দাঁড়ান, আপনার ভুলটা সংশোধন করে দিই। আপনি অনন্ত জলিলের কাছে রিকোয়েস্ট করছেন যাতে আলস্য হয় না, বানায় উনার পক্ষে জীবনও সম্ভব না। আগামী সিক্সটি ইয়ার না, 55 ইয়ার সম্ভব না হ্যালো সোহানা বানানোর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে ভীষণ ভীষণ নার্ভাস, সত্যি কথা আমি খুবই ভয় পাচ্ছি, আমি জানি না কেন। আমার কাছে মনে হচ্ছে যে খোঁজ দ্য সার্চ 2008-এ আমি যখন সোনারগাঁ হোটেলে গিয়েছিলাম সিনেমার মহরতে, মানে আমি কি বলবো, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না ওই দিনটা। মানে আমার কাছে আজকেও ঠিক এরকমই মনে হচ্ছে। আর আজকে যে কারণে আমরা এখানে, জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাইয়া, নতুন করে আসলে আমি কি বলবো, নতুন করে বলার কিছুই নেই তাদেরকে নিয়ে। পুরো বাংলাদেশ, এদেশের যারা সিনেমা লাভার সবাই তাদেরকে চিনেন, জানেন। তারা সবসময় নতুন কিছু নিয়ে আসেন, আপনাদের সবাইকে উপহার দেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আজিজ ভাইয়ের কাছে যে উনি আমাকে তার প্রোডাকশনে বিশ্বাস করেছেন যে এই ক্যারেক্টারটার জন্য আমি হয়তো পারফেক্ট হব। সবাই বলছিল, যখন সবাই কথা বলছিল যে আমি নিজেকে ভাঙতে পারবো, অনেক কষ্ট করতে হবে, আমি জানি না কেন আমার সাথে সবার কথার সাথে মিলে গেল। আমি জানি যে এই ক্যারেক্টারের জন্য, এই সিনেমার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, সবাই একই কথা বলছে। তার মানে সিনেমাটা অনেক অনেক বেশি ভালো হবে, আর ভালো তো হতেই হবে। মাসুদ রানা বাংলার জেমস বন্ড, মানে যেটার সাথে মানুষের অনেক ইমোশনস, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। ইভেন আমাদের যারা সিনিয়র তাদের কাছ থেকে যখন গল্পগুলো শুনি, যে যখনই নতুন কোনো সিরিজ আসতো মাসুদ রানার, তারা মানে অপেক্ষা করতো কখন নতুন বইটা আসবে তারা পড়বে। ইভেন অনেক সময় তারা বাবা মার কাছে লুকিয়ে লুকিয়েও বইগুলো করতো। তো যখন আমি জানলাম যে এই সিনেমা আমরা করতে যাচ্ছি বা হবে, মানে তখন আমি নীলক্ষেত থেকে আমার ছোটো বোনকে দিয়ে বইটা কিনে নিয়ে আসলাম, অপারেশন চিতা, আমি গল্পটা পড়েছি। তারপরে যখন আমি আরও অনেক বেশি জানতে চেষ্টা করলাম মাসুদ রানাকে নিয়ে, মানে 470-টার মতো সিরিজ আছে আপনারা সবাই জানেন। আমার কাছে একটা নাম, আরও একটা নাম খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে হ্যালো সোহানা, আপনারা অনেকেই জানেন এটা। তো এটা তো ডেফিনেটলি করবো, এটা তো অনেক কষ্ট আছে, অনেক কষ্ট করবো, এবার আমার ভালো লাগবে। আপনারা সবাই জানেন অনন্ত জলিল একজন হিরো, একজন প্রডিউসার। তো আমি রিকোয়েস্টটা তার কাছেই রাখবো যে নেক্সট মাসুদ রানার হ্যালো সোহানাটা যেন আমাকে দে কর। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ। অনেকক্ষণ সবাই ওয়েট করেছেন, আমার মনে হয় সবার খিদাও লেগে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমরা বাংলা চলচ্চিত্রের উন্নতি চাই, সেই শুরু থেকে এখনও যতদিন থাকবো, যখন থাকবো না সিনেমা করবো না তখনও ভালো চাই। তখনও যদি কেউ বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা থেকে কেউ আমাদের কাছে আসে বা কোনো কিছু জানতে চায় বা আমাদেরকে কোথাও ডাকে, আমরা সবসময় সেখানে গিয়ে দাঁড়াবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা মিনিট দাঁড়ান, আপনার ভুল একটা সংশোধন করে দিই। আপনি অনন্ত জলিলের কাছে রিকোয়েস্ট করছেন যাতে আলস্য হয় না, বানায় উনার পক্ষে জীবনও সম্ভব না। আগামী সিক্সটি ইয়ার না, 55 ইয়ার সম্ভব না হ্যালো সোহানা বানানোর উইদাউট জাজ মাল্টিমিডিয়া। কারণ 60 বছরের জন্য মাসুদ রানার রাইট কপিরাইট অফিস রেজিস্টার্ড করা সিনেমার জন্য জাজ মাল্টিমিডিয়ার কাছে। সো আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, তারপর আপনি অন্য জনকে রিকোয়েস্ট করবেন। থ্যাংক ইউ বর্ষা আপু। আগামী 5 বছর চলে গেছে, এখন আগামী আরও 55 ইয়ার আছে, রাইট?